নন্দীগ্রামের তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে এবং মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক বিজেপি কর্মীকে। গ্রেফতারের প্রতিবাদে বন্ধের ডাক দেয় গেরুয়া ব্রিগেড, অর্থাৎ বিজেপির সমর্থকরা তারাই বন্ধের ডাক দেন। এবং সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতে মারধরের এই ঘটনা ঘটেছে, যেই তৃণমূল কর্মী মারধরের ঘটনায় অভিযোগ উঠেছে বিজেপি কর্মীর বিরুদ্ধে এবং ইতিমধ্যে ওই বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং তারই প্রতিবাদে বন্ধের ডাক দেওয়া হয়, বন্ধের ডাক দিয়েছে বিজেপি। নন্দীগ্রামের ঘটনা আপনাদের সামনে তুলে ধরছে। একদিকে চার্জ জ্বালিয়ে চলছে বিক্ষোভ, বিজেপি কর্মী একজনকে গ্রেফতার করা হয়েছে, তৃণমূল কর্মীকে যেভাবে মারধর করা হয়েছে তাতে অভিযোগ উঠে আসছে বিজেপি কর্মীর বিরুদ্ধে এবং বন্ধের ডাক এরপরেই দেয় বিজেপির সমর্থকেরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে এই বিক্ষোভ কর্মসূচি, কিছুক্ষণের জন্য যান চলাচল স্তব্ধ হয়ে যায়। যে ছবি একেবারে এক্সক্লুসিভ, রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে, হাতে দলীয় পতাকা নিয়ে বিজেপি কর্মী সমর্থকেরা তারা অবরোধে সামিল হয়েছেন, রাস্তায় টায়ার জ্বালিয়ে চলছে এই বন্ধ এবং বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয় যেই অভিযোগকে সামনে রেখে, নন্দীগ্রামের তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ এবং সেই অভিযোগেই কার্যত এক বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয় তার প্রতিবাদে বন্ধ। স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং বিজেপি নেতৃত্ব কি জানাচ্ছে শোনাই একবার, শুনুন। গতদিন রাত্রে আমাদের বিজেপির বুথ সভাপতি সিদ্ধেশ্বর পালকে হঠাৎ পুলিশ কিছু না বলে বিনা কারণে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। তারই প্রতিবাদে আমরা আজকের 10 নম্বর অঞ্চলের সব কর্মী সমর্থক মিলে মনসা বাজারে এবং সোনাচূড়া বাজারে পদ অবরোধ করছি। কিছু না বলে কেন তুলে নিয়ে চলে যায় পুলিশ প্রশাসন? তারই প্রতিবাদে আমরা পদ অবরোধে বসছি। কোনো কারণবশত কোনোরূপ কোনো ওরকম ঘটনা ঘটেনি, সেটার তথ্য প্রমাণ ওরা দিতে পারবে না। 2021 সালের বিধানসভার তুলনায় 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল বলছে সোনাচূড়া অঞ্চলে বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে। সেই হতাশাগ্রস্ত এবং হীনমন্যতা থেকে তারা প্রতিহিংসা বশত সোনাচূড়া গোকুলনগরকে সন্ত্রাসের মুক্তাঞ্চল করতে চাইছে। গতকাল রাত্রি 8টার সময় সোনাচূড়া অঞ্চল থেকে, সোনাচূড়া বাজার থেকে বাড়ি ফিরবার পথে আমাদের দলীয় কর্মী প্রদীপ ঘোষের উপরে এলোপাথারি কিল ঘুষি লাথি চড় মারে, তার গলা টিপে ধরে শ্বাসরোধ করবার চেষ্টা করে। এইভাবে যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে বিজেপি, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকগতভাবে লড়াইটা জারি রাখবে।